আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব এই আমলটি যদি আমরা রাত্রিবেলায় একবার করতে পারি তাহলে পরের দিনের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ পাক নিজ অনুগ্রহ করে দিবেন পরের দিন আমরা কি খাবো কি পান করব এ নিয়ে আর চিন্তা করতে হবে না ভাবতে হবে না আল্লাহ পাক আমাদের জন্যে উত্তম রিজিকের ফয়সলা করে দেবেন যদি রাত্রিবেলায় আমরা এই আমলটি করতে পারি পাঁচ মিনিটের একটি আমল পাঁচ মিনিট হয়তো লাগবে সর্বোচ্চ অল্প সময়ের এই কোরআনের আমলটি যদি আমরা করতে পারি রাত্রিবেলায় তাহলে আল্লাহ পাক আমাদের সারাটা জীবনের জন্য অভাব অনটন দূর করে দেবেন রিজিকের কোনো সমস্যা হবে না বন্ধুরা যে আমলটি আপনাদের সামনে আমি তুলে ধরবো এই আমলটি আল্লা নবী সাল্লাহ আলাইহু আসাল্লাম তিনি নিজে করতেন তার সাহাবিরা করতেন এবং তিনারা অন্যদেরকেও করার নির্দেশ দিয়েছেন অন্যদেরকেও করার ব্যাপারে উৎসাহ দান করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি আমল প্রত্যেকের জানার প্রয়োজন রয়েছে সেই জন্য ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমার সাথেই থাকুন মূল আলোচনায় প্রবেশ করার আগে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা যে আমলটি আপনাদের সামনে আমি তুলে ধরবো যে কি আমল করলে রাত্রিবেলায় একটি সুরা পাঠ করলে কখনও আর রিজিকের অভাব হবে না পাক উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন তো এইটা হাদিসের আলোকে আপনাদের সামনে আমি তুলে ধরবো এই মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে বাইহাকে শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে যে হজরত আবদুল্লাহ ইবনে সউদ রাজিয়া আনহু একজন প্রসিদ্ধ সাহাবি ছিলেন তো তিনি যখন অন্তিম শয্যায় শায়িত হয়ে গেলেন মৃত্যুর আগে বিছানায় পড়ে গেলেন তখন হজরত ওসমান রাজিয়া আনহু তাকে দেখার জন্য গেলেন ওসমান রাজিয়াহু আনহু আবদুল্লাহ ইবনে মাসউদ রাজিয়া আল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে আপনার অসুখটা কি। তখন ইবনে মাসউদ ডাক দিয়ে বলেন যে আমার গুণাসমূহ পাপ সমূহই আমার অসুখ ইহা ছাড়া আমার আর কোনো অসুখ নাই আমার মনে হয় না আর কোনো অসুখ রয়েছে হজরত উসমান রাজি আনহু বলেন আপনার মনের বাসনা কি আপনার মনে কোনো চাহিদা আছে কি না হজরত ইবলিমা মাসউদ রাজি আনহু বলেন যে আল্লাহ আমার প্রতি দয়া করুন এটাই আমার মনের বাসনা যাতে আল্লাহ পাকে আমার প্রতি রহমত করেন ইহা আমার আর কোনো বাসনা নেই হজরত উসমান রাজিয়া আনহু বলেন যে আমি আপনার জন্য কোনো চিকিৎসক ডাকবো কি আমি আপনার জন্য কোনো ডাক্তার ডেকে আনব কি হজরত ইবনে আসৌথ রাজিয়া আনহু বলেন যে চিকিৎসকই আমাকে রোগাক্রান্ত করেছেন অর্থাৎ যিনি প্রকৃত চিকিৎসক মহান আল্লাহ পাক তিনি আমাকে রোগ দিয়েছেন দুনিয়ার কোনো চিকিৎসকের দিয়ে আমি আর কী করব হজরত উসমান রাজিয়া আনহু আবার বললেন আমি আপনার জন্যে সরকারি বায়তুল মাল থেকে কোনো উপঢোকনের ব্যবস্থা করবো কি হজরত ইবনে মাসউদ রাজিয়া আল্লাহ আনহু তিনি সেই মৃত্যু সজ্জায় সায়িত হয়ে বলতেছেন যে না বাইতল মালের থেকে কোনো অর্থের কোনো উপঢোকনের আমার প্রয়োজন নেই ওসমান রাজিয়া আনহু বলেন উপঢোকন গ্রহণ করুন হতে পারে পরবর্তীতে আপনার কন্যাদের কোনো উপকারে আসবে তখন ইবনে সৌদ রাজিয়া আল্লাহ আনহু একটি কথাই বললেন যে আপনি চিন্তা করছেন যে আমার কন্যা তারা দারিদ্রতায় ও উপবাসে পতিত হবে কিন্তু আমি এমন চিন্তা করি না কারণ আমি কন্যাদেরকে জোর করে নির্দেশ দিয়ে রেখেছি তারা যেন প্রতি রাত্রে সুরা ওয়াকি আ পাঠ করে শুভ হান আল্লাহ আমি তাদেরকে নির্দেশ দিয়ে রেখেছি যাতে প্রতি রাত্রে সুরা ওয়াকি আ তারা পাঠ করে কারণ আমি নিজে আল্লাহ আল্লাহনবী সাল্ল সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রতি রাত্রে সরাওয়াকে ওয়াকিয়া পাঠ করবে সে কখনো উপবাস করবে না অর্থাৎ যে ব্যক্তি প্রতি রাত্রে সুরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো না খেয়ে থাকবে না সে কখনো রিজিকের অভাবে থাকবে না তার খাওয়ার চিন্তায় তার পানের চিন্তা কখনো করতে হবে না হজর আবদুল্লাহ মাসদরাজ আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সালু আলাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি রাত্রে সুরা ওয়াকিয়া পাঠ করবে তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না সুবাহান আল্লাহ হজরত মা সৌদ রাজিয়া আল্লাহ আনহ তার মেয়েদেরকে প্রতি রাত্রে সুরাওয়াকে আহ পাঠ করার জোর নির্দেশ দিতেন সুরাওয়াকে আ পাঠ করার কথা বলতেন তো এই যে হাদিসটি ঘটনা এর থেকে বুঝতে পারলাম যে সুরাওয়াকে আহ যে সুরাটির কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো বলেছি ভিডিওর শুরুতে এটি হলো সুরাওয়াকে আহ এই সুরা সুরাওয়াকে আহ রাত্রিবেলায় যে ব্যক্তি পাঠ করবে প্রতি রাত্রে মাগরীবের পরে হোক এসার পরে হোক ঘুমের আগে যখনই সময় হয়শোর ওয়াকে আজ ব্যক্তি পাঠ করবে তাহলে তার কখনো দারিদ্রতায় স্পর্শ করবে না তার রিজিকের অভাব দেখা দিবে না যেটি নাকি ইবনে মাসউদ একজন প্রসিদ্ধ সাহাবি তিনি জোর করে তিনি গুরুত্ব দিয়ে এই আমলটি করার কথা বলেছেন তার কন্যাদেরকে এবং মৃত্যুর আগ মুহূর্তে ওসমান রাজি আল্লাহ আনহুকে এই আমলটি সম্পর্কে গুরুত্ব সহকারে বলেছেন তো সেই জন্য আমরা যারাই এই আমলটি করবো শুধু এক রাত্রি নয় প্রতি রাত্রে আমাদের জীবনের যত রাত্রি আসবে প্রত্যেকটা রাত্রেই আমরা এই সুরাটি পাঠ করব সুরা ওয়াকে আহ এটা পড়তে হয়তো পাঁচ মিনিট সময় লাগবে সাত মিনিট সময় লাগবে বাস যদি এই সুরাটা আমরা পড়তে পারি তাহলে এই সুরার বদৌলতে এর ফজিলতে মহান আল্লাহ পাক আমাদের রিজিকের অভাব দূর করে দিবেন আমাদের সমস্ত রিজিকের প্যারেশানি দূর করে দিবেন আল্লাহ পাক আমাদেরকে ধনাঢ়্যটা দান করবেন রিজিকের প্রশস্ততা দান করবেন তো আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করবার তৌফি দান করুন এই আজকের আলোচনা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু